নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। আপনারা এখন দেখছেন বলো কলকাতা ও বাংলা আওয়াজের বিশেষ বিশেষ সংবাদ। আপনাদের সঙ্গে আমি বান্টি। প্রশাসনিক তৎপরতার অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়ে শ্মশানঘাট। শ্মশানে বিশ্রাম করার স্থান থাকলেও সংস্কারের অভাবে আগোছায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে শ্মশানঘাট। সংস্কারের অভাবে নদীর চরে মৃতদেহ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, দাহ করার জন্য ফালাকাটা ব্লকের পশ্চিম দেওগাঁও মুজনাই নদীর তীরে তৈরি শ্মশানটির অবস্থা বেহাল। অপরিকল্পিতভাবে শ্মশানে চুল্লি বানানোর ফলে মৃতদেহ পোড়াতে গেলে মৃতদেহ গড়িয়ে পড়ে যায় বলে অভিযোগ গ্রামবাসীদের। ফলে চুল্লিতে মৃতদেহ না পুড়িয়ে পার্শ্ববর্তী মুজনাই নদীর তীরে পোড়ানো হয় বলে জানান গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দা প্রদীপ দাস জানান, কয়েক বছর আগেই তৈরি করা হয়েছিল এই শ্মশানটি, কিন্তু অপরিকল্পিতভাবে চুল্লিটি তৈরি হওয়ায় মৃতদেহ পোড়ানো সম্ভব হয়নি আজ পর্যন্ত, তাই নদীর ধারে পোড়াতে হয় মৃতদেহ। স্থানীয় প্রশাসনকে জানিয়েও আজও পর্যন্ত কোনো সুরাহা মিলেনি। অপরদিকে দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, লকডাউন পরিস্থিতির জন্য যেহেতু অফিস বন্ধ ছিল তাই কাজ করা হয়নি, এখন দ্রুততা আগোছা পরিষ্কার করে শ্মশানকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আলিপুরদুয়ার থেকে দেবাশিস কণ্ঠের রিপোর্ট, বলো কলকাতা ও বাংলার আওয়াজ। আমাদের এখানে পশ্চিম দেওগাঁও দাসপাড়ার অনেকদিন আগেই এটা আমরা ই করছিলাম যে মানুষের মারা যাওয়ার পরে একটা সৎকার করার একটা সুবিধা যেন হয়। করার পরে প্রতি বছর আমরা এই 100 দিনের কাজের থেকে লেবার দিয়েই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি প্রতি বছরই। তো এই বছরও হয়ে যেত, কিন্তু এই লকডাউনের জন্য অঞ্চল বন্ধ, কাজকর্ম আমাদের পশ্চিম দেওগাঁও একটু লেটেই হচ্ছে, হবে কয়েকদিন পরেই হবে। আমাদের এর আগে যে আপনারা আসছিলেন বললেন যে এরকম এরকম ই হয়েছিল, তো আমাদের মাথায় আছে এটাকে পরিষ্কার করা এবং সংস্কার করা, এবং সবাই যেন নদীর পাড়ে না করে এখানেই না। কী সমস্যা হচ্ছে যে নেই, যে এখন যে পুরা মানে এখন যদি কেউ মারা যায় তাহলে এখন তারা কোথায় পুরাচ্ছে? এখন পুরাচ্ছে নদীর পাড়ে, কারণ হচ্ছে যে ওই লোহার যে ইটা বানানো হয়েছে সেটা একটু ডিস্টেন্সটা বড় হয়েছে, মানে লাশ যখন ছোট হয়ে যায় তখন নিচে পড়ে যায়। আচ্ছা, ওখানে দুটা পাতি যদি লাগানো যায় লোহার তাইলেই ঠিক হয়ে যায়। তাহলে সবাই কত বছর ধরে এরকম করে আছে এই সমস্যা? এটা মনে হয় 6-7 বছর ধরে পড়ে আছে এই অবস্থা। আচ্ছা, প্রধান পঞ্চায়েতকে তো জানান, হ্যাঁ জানানো তো হয়েছেই। আচ্ছা, এখন তাহলে এই শ্মশান কেউ ব্যবহার করে না? এখন করে না। আপনারা কি চাচ্ছেন? আমরা চাই দ্রুত তাড়াতাড়ি যেন এটা কাজটা হয়, কাজটা হয় এইটুকুই। কি নাম দাদা আপনার? প্রদীপ দাস। স্থানীয় তো? স্থানীয়। দাঁড়ান, কিছু প্রশ্ন। আপনি মোবাইলে ছবি তুলতে পারেন? আপনি 2-4 কলম লিখতে পারেন? যে কোনো ছবি সামান্য এডিট করতে পারেন? বাংলায় ভালো লিখতে পারেন অথচ লেখার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? সাংবাদিকতা করতে চান? যদি ওপরে দেওয়া 5টি প্রশ্নের মধ্যে একটিরও উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি হতে পারেন ডিজিটাল প্রেস মিডিয়ার একজন। এখনই যোগাযোগ করুন আমাদের সাথে 8240168370 নম্বরে। এবারে নির্বাচনে লড়তে মন কেমন কেমন করছে, মনে জোর পাচ্ছেন না আপনি? কিন্তু লড়াই তো করতে হবে, না হলে যে পিছিয়ে পড়তে হবে। ভোট গুরু আছে আপনার সাথে, চিন্তা কি, শুধু প্রচারে থাকুন আপনি, খেলবো আমরা, জিতবেন আপনি। বিস্তারিত জানতে আর দেরি না করে সরাসরি ফোন করুন এই নম্বরে 9903583821, আর অপর নাম্বারটি হল 7003081242। সুস্বাগতম। উফ, কি হ্যাংলা! একমাত্র ন্যায্য মূল্যের খাবারের সন্ধান, পুনরের ভয়ে বাজার দখল করতে পারছেন না, রান্নায় তেমন স্বাদ পাচ্ছেন না, গৃহিণীকে একটু ছুটি দিতে চাইছেন রান্না থেকে? এই সকল সমস্যার সমাধানে আমরা আছি আপনাদের সাথে। নিত্য নতুন স্বাদে আপনাদের কাছে হাজির হব আমরা। বাড়িতে বসেই অর্ডার করুন, ন্যায্য মূল্যে খাবার পৌঁছে যাবে আপনার ঠিকানা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা মোবাইলে সতত যোগাযোগ করুন।
থাকছে দারুণ সব আকর্ষণীয় ও লোভনীয় অফার। হোম সার্ভিস, বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, পার্টি, মিটিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, ফাস্টফুড ও ডিনার, এই সকল ক্ষেত্রে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে আমরা সকলের পছন্দের খাবার পরিবেশন করে থাকি। শেফে ফুটে বাঙালিয়ানা, বাঙালির নানা পদ, মুঘল সাবেকিয়ানা, বিরিয়ানি, চকচকা চাইনিজ, জিভি জল আনা দই, মিষ্টি পায়েস, মালাই কুলফি ইত্যাদি। কন্ট্যাক্ট করুন 9123600815 অথবা 6291319300। লোকেশন শ্যাওড়াফুলি, হুগলি।